কিছু একটা ঠিক বল, যে কোনো একটা বল অন্তত। শোন, সব যদি আমি ঠিক বলবো তাহলে তোকে আমি বিনা পয়সা দিয়ে রেখেছি কেন? একটা দুর্দান্ত একটা চরিত্র। আমি সাধারণত এমনিতে ডিটেকটিভের চরিত্র করিনি, কিন্তু এই প্রথম আমি ডিটেকটিভ চরিত্র করছি, এবং এটা যে সে ডিটেকটিভ নয়, আপনারা সবাই জানেন যে এটা ডিফেক্টিভ ডিটেকটিভ। শিওর শট কুড়িয়ে বাবন, নইলে এই গান নিয়ে হ্যাঁ করার সাহস পেতিস তুই? ওটা গান না, মেশিন গান। একটা গান ভাগ করে নিচ্ছি, যে গানটাতে আমি এবং চন্দ্রিলদা গেয়েছি দুজনে। এটার আনন্দ বা এক্সাইটমেন্ট ভাষায় ঠিক প্রকাশ করার মতো না, পুরো খ্যাপা আছে। যেতরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যেতরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজব খেপা, সে এক আজব খেপা, ঢাকড়া তুলে যা হচ্ছে তার যেই না হওয়া যাচ্ছে, ভুলে চুলচেরা তার বিশ্লেষণে প্রমাদ গনে সকল জনে। ওয়েব সিরিজের প্রথম গান গাইলাম, তার অভিজ্ঞতাটা আশ্চর্য। তার কারণ হচ্ছে, কোনোদিন কেউ কোনো ওয়েব সিরিজের জন্য আমায় গান গাইতে বলবেন এটা আমি কল্পনাও করিনি। এইবার একটু ভয় করলো, কারণ কিছুক্ষণ লোকে রবীন্দ্রসঙ্গীত শুনবে, তারপর কিছুক্ষণ লোকে আমার গলা শুনবে, এটা একটু উদ্ভট। কিন্তু তা ভেবে দেখলাম যে এতটা সাহসী আর অন্যরকম একটা প্রচেষ্টা হয়েছে যখন, তখন একবার গেয়ে দেখা যাক। আপাতত আমি আজকে আছি গোড়া সেটে। গোড়াতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোমলতা। সোমলতা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে বিবাহিত, এবং গোড়ার কাছে যায়ও ওর বেশ কিছু নিজের প্রবলেম নিয়ে, এবং সেখানে গিয়ে গোড়ার সঙ্গে আলাপ হয়। আমার ধারণা আমি খুব শিগগিরই কাউকে একটা খুন করব। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ভালো, কারণ এই টিমটার সঙ্গে আমি আগে কাজ করেছি, এই টিমটা আমার খুব চেনা টিম। মেয়েটা কিন্তু দারুণ। মজার ছবি শুধু বলবো না, ডিটেকটিভ ছবি। কী কী ওর ডিফেক্ট আছে সেটা সিরিজটা দেখলে বুঝতে পারবেন। যেতরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যেতরে পাগল।